कैनिंग ऑर्चर्ड कैनिंग ट्रीजर ऑर्चर्ड देखते पाच्छी मात्रा में देखते पाच्छी एक प्रशासनिक विस्तार किंतु ये नो दिन विस्तार चिलो आरो ओने ओने विषय शेष आदि चिलो एक Thank you.
আমরা এবার নৌকো চেপে চলেছি বনবিবির পুজো দেখতে মরিচঝাঁপির জঙ্গলে। বনবিবি এই সুন্দরবন অঞ্চলের অধিবাসীদের একমাত্র জাগ্রত দেবী। কথিত আছে যে ইংরেজ আমলে বা তারও আগে বিদেশি পর্যটকেরা এই অঞ্চলে বিভিন্ন রকম গাছপালা দেখে তাকে জাঙ্গল অফ সান্ড্রি ট্রিস আখ্যা দিয়েছিলেন। ইংরেজি শব্দ সান্ড্রির অর্থ নানা প্রকার, সেই সূত্রে এই অঞ্চলের নাম হয় সুন্দরী বন, পরে পরিবর্তিত হয় সুন্দরবন। আবার ভিন্ন মতাবলম্বীরা বলেন এখানকার প্রচুর সুন্দরী বৃক্ষের জন্যেই এর নাম সুন্দরবন। কিন্তু এখানে উল্লেখ্য, এই অঞ্চলে শুধু সুন্দরী বৃক্ষই নয়, এখানে গেওড়া, কেওড়া, ওড়ান, গড়ান, বাইন প্রভৃতি বৃক্ষ প্রচুর জন্মায়। কহ জাদু পোতাছিলে শুনি সমাসা, তোমা বিনে জিতা জানে হয়েছি মোরদা। নীলিপুরে কোথায়? নিওয়ালিপুরে, ওখানেই থাকি। নিওয়ালিপুরে এলিপস বলে একটা কলেজে পড়ি। আচ্ছা, মুসলমানের একটা থাকে মেসে মেসে? হ্যাঁ, মেসে থাকে। এখানে যে যে আজকে যে যাত্রা হবে বনবিবির পালা, দেখো এটা। হ্যাঁ, দেখো কেমন লাগে। আমাদের তো দেখা আছে, ভালোই লাগে। মানে সব গ্রামের লোকেরাই করে, বেশিরভাগ যতটা পারে সুন্দর করার চেষ্টা করে। আমরা তো একদম আধুনিক ছেলে এই জেনারেশন। মানে আমাদের ধরো দাদু ঠাকুমা যারা ছিল তারা এইসব এই যে পালা গান যাত্রা এগুলো, মানে এগুলো ছাড়া কিছু ছিল না। এখন টিভি আছে, কম্পিউটার আছে, মোবাইলে গেম খেলছি আমরা। ওরা কিছু পায় না, নিজেরা একটু আনন্দ করে, সবাই কিন্তু আনন্দ হওয়ার চেষ্টা করে এটাই। আর তোমরা যদি পড়াশোনা করো তোমরা বুঝতে পারবে যে আমাদের এই যে বলে হেরিটেজ, ইন্ডিয়ান হেরিটেজ যেটা, বিদেশিরা কিন্তু আমাদের ভারতকে নিয়ে গর্ব করে। আমরা আমাদের ভারতকে বুঝি না, আমরা আমাদের বাংলাকে বুঝি না। আরো ভালো বললে, আমরা এর পাশে থেকেও এর যে কতটা উপকারিতা বুঝি না আমরা। তো এই যে হারিয়ে যাচ্ছে জিনিসগুলো অনেকগুলো আছে, গম্ভীরা, লেট্রো, ভাদু গান, ওই যে পুরুলিয়াতে তোমার ছৌ, এখানে আদিবাসীদের যে ব্যাপারগুলো হারিয়ে যাচ্ছে, এই সংস্কৃতিগুলো ফিরে আসুক, এটা কি চাও তোমরা? অ্যাকচুয়ালি আমরা ওটাই তো চাই। এখন যত উন্নত দিনে এসে যত প্রবলেম ফেস করছি, আমরা মনে করি ওই দিনটা খুব ভালো ছিল, ওই দিনটা মানুষের মধ্যে একটা সরলতা ছিল। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ছৌ নিয়ে এখন মানে ইন্টারন্যাশনাল লেভেলে অনেক কাজ আছে। হ্যাঁ, বনবিবির পালাটা নিয়ে যদি ইন্টারন্যাশনাল লেভেলে কিছু করা যায়, কিছু করা যায়, এইটা আমি খুব ভালো হবে। আমি দেখবো দেখবো আমি পার্সোনালি তোমাদের বলে যাচ্ছি, যদি প্রয়োজন হয়, সাধন বাবু কোথায়? সাধন বাবু, সাধন বাবুর বাড়িতে আছি আমরা, আজকে দিনটা থাকবো। এইটার মানে ইনক্রিজের জন্য, মানে বনবিবির পালাটা যাতে হারিয়ে না যায়, ধরো আজকে যেমন একটা দল করবে, এরকম গ্রামে গ্রামে একটা একটা দল করে তো করা যায় যদি খরচ পায়। এইটার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা যদি তোমাদের মাথায় থাকে সাধন বাবুকে বললে উনি কথা করে দেবেন। চলো নেদিকে আগে আসি, ওই খালটার পাশ বন্ধ চাও, চলো কাকা নাইস ফটো করুন। এই নেটটা করে গেলে, নেটটা অনেক দিন হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, আমাদের রিপেয়ারের কাজ চলছে। তা সত্ত্বেও ওরা রিকোয়েস্ট করেছে, কাল থেকে আমরা ওনাদের জন্য পড়ে আছি। এখানে শুধু পড়ে এখানে গোলদার পাচ্ছে, অধিকতর সমস্ত জাল সব কেটে রেখে দিয়েছে। এখানে আমি উদারতে খেতে যাব, এখানে এখানে দিয়েছি বলে এখানেই পড়ে থাকবে তোমরা। চল চল এবার পুজো মেলার দিকে চলুন, অনেক জঙ্গল রয়েছে। আপনার নাম কি?
আমার নাম পুলক বৈদ্য। পুলক বৈদ্য কি করেন? আমি চাষবাসের কাজ করি। আচ্ছা, আর মাছ ধরা বা আগে ধরতাম, এখন বর্তমানে রিসেন্টলি কিছু করছি। এখানে কি হেতিমপাড়া? হেতিমবাড়িতেই? হ্যাঁ, হেতালবাড়ি। হেতালবাড়িতে বাড়ি। তো এই যে বনবিবির পূজাটা হচ্ছে আপনাদের এখানে, আপনারা সবাই মিলে তো আসেন? হ্যাঁ। এইখানে আমি দেখছি তিনটে না চারটে মূর্তি আছে, এগুলো মানে তিনটে চারটে মূর্তি কেন? তিনটে চারটে মূর্তি কেন? মানসিক আছে, যাদের মানসিক আছে তারা এই পুজোটা এখানে জঙ্গলপাড়ি করে। আর এই এই পূজার সঙ্গে আমরা যারা মাছ কাটনা ধরি, জীবিকা নির্ভর করি, এই সঙ্গে যুক্ত হয়ে আমরা সবাই এই দিনটা এই মায়ের পুজোটা করি। আচ্ছা, এই আমাদের মায়ের পুজোটার মানে উদ্দেশ্যটা কি? আমরা জানছি, আমরা জানছি ওখানে বিপদ হবে, তো জীবিকা নির্বাহ করার জন্য যেতে হবে। সবকিছু আছে, দেড় মাসের মধ্যে ওই পাঁচটা আবার সই করে আবার পাস করতে হবে। যে পাঁচটা দেয় তার একটা এলাকা ভাগ আছে, মানে কোর এলাকা বলা হয়, যেটাকে বন্ধ এলাকা, সেখানে অনেকে চলে যাচ্ছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে বিপদ হচ্ছে। বিপদ হলে তখন সেখানে ওই এলাকার বাইরে হলে আর কিছু করার, কিছু করার নেই, কিছুই পাবে। আমরা বলতে পারবো না সঠিক। আমরা মানে জন্মগ্রহণ করে দেখে আসছি এখানে, যারা মাছ কাঁকড়া ধরে ছোট এক জায়গায় পুজো করতো, এইবার বিভিন্ন সবাই আমরা এই মাছ কাঁকড়া ধরতে এসে আমরা সবাই মিলে একত্রিত হয়ে পুজোটা করি। এর বয়স কত সেটা আমরা বলবো। নামটা কি? এই জায়গাটা তো হেতাল বাড়ি, তাই না? তো এইখানে আপনি কত বছর আছেন, কতদিন ধরে বাস? আচ্ছা, সেটা কত বছর? আশি নব্বই সাল থেকে। তো এখানে মানে কিভাবে আপনারা জীবন জীবিকা? ছেলে মেয়ে কি আপনার? পাঁচ ছেলে এক মেয়ে। এখানেই আছে সব? এখানে কি করেন ওনারা? জঙ্গল জগন্নাথ বৈদ্য পেশায় কি করেন? আচ্ছা, নমস্কার, বলছি আপনার নাম? নীলকান্ত মণ্ডল। আপনার বাড়ি এখানে হেতাল বাড়িতে? হেতাল আগাগোড়া এখানেই আছেন? কত বছর? না, আমার প্রায়, আমি তো এখন বাংলাদেশে পারিছি, এই যে বয়সে বার পারিছি, কত হিন্দুস্তান পাকিস্তান গিয়েছে। আচ্ছা, তাহলে অনেক পুরনো, ৬০-৬৫ বছর হয়েছে? ৬০-৬৫ বছর। আচ্ছা, এই যে আপনাদের এই যে আজকে মাঘ পূর্ণিমায় বনবিবির পুজো হচ্ছে আজকে এখানে, বিভিন্ন জায়গায় হচ্ছে, মরিঝাপি জঙ্গলে হচ্ছে, এই পুজোর যে কাহিনীটা, কাহিনীটা কি বা কবে থেকে শুরু হয়েছিল এটা, এই সম্পর্কে আপনি যা জানেন? আমি যেটা জানি সেটাই বলছি। আচ্ছা, এখন মক্কা শহরে ইব্রাহিম বলে নাম রেখেছে। আচ্ছা, কার প্রথম বিয়ে? নাম হচ্ছে ফুল বিবি। তারপর সন্তান সন্ততি হয়নি। এইবারে সন্তান সন্ততি না হলে ওরা ওই মদিনা মোকাঙ্গে স্বামী স্ত্রী দুজনেই বাস করেছে, প্রার্থনা জানিয়েছে, কেন আমাদের ঘরে সন্তান নেই কেন? এইবারে
প্রথম বিয়ে সন্তান সন্তানটা হবে না, তোর আবার দোসরা বিয়ে করতে, তারপর তারও ধর সন্তান, তাই ওই জলিল সার কন্যা বোলাল বিবিকে ও আবার দোসরা বিয়ে করে। সার দিলে মোল্লাখালী গোসবা তারপরে কচুখালি টাঙ্গাবালি সকল জায়গায় আছে। মোটামুটি কিরকম শো হয় সারা বছর থাকে? যার ইচ্ছা থাকে, মানসিক থাকে, সে দিল দেখতে একটা যাত্রা দেবতা দিল খেলকুচি করে। আর এ অনেক সময় মানসিক গান হলেও বেশি অংশ এই গানটা তারা, কারণ সব তো জঙ্গলের লোক আমরা, আর সব মাছ খাই বাজার মিলে যেতে হয়, এই জন্য থেকে হ্যাঁ রজনী মণ্ডল, রজনী মণ্ডল ভদ্রমাস থেকে শুরু করে বৈশাখ মাস পর্যন্ত হচ্ছে। পুরো দেশে মোটামুটি ভারতে সবাই জানবে যে এইরকম একটা আছে, এরকম জায়গা ওইখানে এরকম মানে বনবিবিদ্যাস করিয়েছে, হ্যাঁ এইরকম অত্যাচার হয়েছিল, সেখান থেকে বনবিবি বানিয়েছে বাঁচিয়েছে, দুঃখেতে বাঁচিয়েছে, লোকে রাজার সঙ্গে যুদ্ধ হয়েছে, এগুলো আছে। এটা একটা লোকসংস্কৃতি, লোকসংস্কৃতিটা কিন্তু আমাদের বাংলার গর্ব, এই গর্বটা সমস্ত দেশের লোকে জানুক। জান্নাতে যদি হয় আপনাদের, তাহলে আপনাদের কি কি অসুবিধা আছে যেটার জন্য আপনারা জানাতে পারছেন, বা এই এই জায়গাগুলো যদি আমরা পাই তাহলে আমরা যেতে পারবো, এরকম কিছু আপনার কাছে সাজেশন চাই? বাইরে যেতে গেলে সমস্ত যোগাযোগটা আমাদের তো বিচ্ছিন্ন, আমরা তো বাইরের যোগাযোগটা এখনো কোনোদিন কারো কাছে পাইনি, তো বাইরের কারোর কাছে যদি কোনো দিন যোগাযোগ পাওয়া যায়, কেউ যদি সেরকমভাবে সহযোগিতা করে তাহলে আমরা চেষ্টা করে দেখতে পারি যেতে পারি কিনা। আপনারা কীরকম যোগাযোগ চাইছেন? যোগাযোগটা সমস্ত দেখা যাচ্ছে যাতায়াতের যোগাযোগ এবং এইখানে নিয়ে যাওয়ার, ওখানে অনুষ্ঠানটা পরিচালনা করা, অনুষ্ঠানটা করানো, যাত্রাটা মঞ্চস্থ করা, এই সমস্ত যোগাযোগ। আপনার এখানে মহিলা শিল্পী কতজন আছে? চারজন আছে। চারজন এরা মহিলারা, আমি যেটা মানে আমি নিজেও কালচারাল ফিল্ডেই কাজ করছি, অনেক সময় ফেস করি যে মহিলারা বাইরে যেতে গেলে অনেক রকম বাধা বিপত্তি মানে থাকে, এইগুলো কি মানে ওভারকাম? এই হিসেবে মেয়েদের গার্জিয়ানের পক্ষ থেকে সবার সঙ্গে অনুমতি নিয়ে সেইভাবে কথা বলে করে, আর বেশ কিছু বছর ধরে চলছে, যার জন্য করে ওইটা আমার অসুবিধা হবে না। আর এমনিতে আপনারা যে বছরে যে শোগুলো করেন সব জায়গায় এরা মেয়ে মহিলারা যাচ্ছেন? সব জায়গাতেই যাচ্ছে, অসুবিধা হওয়ার কথা না। আমরা চাই, যেটা চাইছি যে লোকসংস্কৃতি যেরকম যেন হারিয়ে না যায়, আমাদের কিন্তু এটা ঐতিহ্য গর্ব দেশে, এগুলো খুব দুঃখ লাগে। আমরা এইখানে কাজ করি তো, আমরাও মিষ্টি কালচার করি, কিন্তু যেগুলো আমাদের হারিয়ে যাচ্ছে এগুলো যে কত বড় সম্পদ, এটা যাতে হারিয়ে না যায় আপনারা এটা ধরে রাখুন। এটাই চাইছি। এই গীত রচনা মানে পালাকার জসীমউদ্দিন বাংলাদেশ, আর এখানে সহরচনা মানে যারা সাইড থেকে আরো লিখে কিছু অঙ্গভঙ্গ হারিয়েছে, বলরাম মিস্ত্রি সুভাষ মিত্র। ডিরেক্টর কে? এই পার্টের রূপ এবং সমস্ত ছবি কালেক্ট করা আমারই। আপনার নামটা কাই? আমার নাম রজনী মণ্ডল।
বাংলার লোকসংস্কৃতির অন্তর্গত এই বনবিবির পালা যেন সমগ্র রাজ্য তথা দেশে বা বিশ্বের দরবারে হাজির হতে পারে, এই ধারা যেন লুপ্ত হয়ে না যায়, নিজেদের সাথে যেন আমাদের এই সংস্কৃতিকে বহন করে নিয়ে যেতে পারে, এই শিল্পীদের সাথে আমরাও এই কামনা করি। তাই চলো দিদি, তাই চলো রসুলের ঘরে।